থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ জীবন করে দেয়। ওয়েলকাম টু আকাশবাণী। সবাই ডার্বির গোলের ভিডিও এবং ব্লগ দেখেছো, তো রিয়াকশন ফিয়াকশন সব দেখেছো, তো এবার কিন্তু রিভিউ নিয়ে চলে এসেছি। তো সবার আগে যে এই কথাটা, নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে রেগুলার এরকম ভিডিও পাওয়ার জন্য। তো এবার রিভিউ শুনে নাও পুচের থেকেই প্রথমে। তো আমরা তো আমাদের মতামত জানাবোই। খেলা তো সত্যি বলতে গেলে খুব ভালো খেলা হয়েছে, মানে অনেক দিন বাদে সিএফএল এর ডার্বিটা যেটা দেখেছিলাম সেটাতে একটুখানি ম্যারমারে হয়েছিল, কারণ মনে হচ্ছিল একটা টিম খেলছে আর একটা টিম পুরো দাঁড়িয়ে ডিফেন্স করছে, মানে মনেই হচ্ছিল দুজন 0-0 করতে নেমেছে। এই ডার্বিটা দেখে পুরো পয়সা বসুল ডার্বি, মানে প্রথম দিক থেকেই মানে দুজনেই মানে সুযোগ চেষ্টা করছিল কি করে গোল দেওয়া যায়, কারণ একদম স্টার্টিং এ ইস্ট বেঙ্গল দুটো অ্যাটাক করে এবং সেখান থেকে গোলও পেয়ে যেতে পারতো। পুজো যেমন বলছে গোল পেয়ে দেওয়ার, তো কোলারও একটা হেড পেয়েছিল একদম ইজি চান্স, কিন্তু ওটা মাথায় লেগে কোলারও কিন্তু একদম ভালো ফেটেছিল, তখন বুঝতে পারিনি কিন্তু পরে রিপ্লে থেকে বুঝলাম পুরো ঘাড় ফাড় দিয়ে কিন্তু একদম রক্ত বেরোচ্ছিল। ওটা একটা ভালো চান্স পেয়েছিল কোলারও। আরেকটা চান্স পেয়েছিল, এটা হলো লেফট উইংয়ে, যেটা মার্কসকে নামিয়ে দিতে গেল, ওটাও কিন্তু একটা ভালো চান্স হতে পারত, নিজে শুট করতো। এই 2-3টে শুরুতে ভালো চান্স পেয়েছে, কিন্তু 10 মিনিটের বাদে মোহনমোহন পুরোপুরি খেলা ধরে নেয়, মানে মিডফিল্ডটা পুরো ধরে নেয় আর একের পর এক অ্যাটাক করতে শুরু করে। আর অবশ্যই বড় ম্যাচে মিডফিল্ডই হচ্ছে মেন জায়গা, মানে যে মাঝমাঠ ধরে নেবে, যে মাঝমাঠে ভালো খেলবে সে সবসময় এগিয়ে, আর সেই জায়গাটায় কিন্তু মোহনবাগান কাজে লাগিয়েছে বেইতিয়া সাহিল নাওরেম, তিনজনের অসাধারণ, মানে পুরো আকাশের ভাষায় চুমু পারফরমেন্স। মানে বেইতিয়া তো অসাধারণ খেলেছে, মানে কিছু বলার নেই, মানে যাকে তাকে নাটমেক করছে, 360 করছে, দুজন তিনজনকে একসাথে কাটিয়ে নিয়ে ডচ করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। নাটমেক 360 এগুলো বললো বেইতিয়া, আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে ইনিয়েস্তার মতো যেটা দু পায়ে টানছিল, দু পায়ে কিন্তু 3-4 বার এটা করেছে, মানে এত ফাস্ট টানছে কেউ বুঝতে পারছে না। মানে বেতিয়ায় কিন্তু হাফ টাইমে রীতিমতো ইস্ট বেঙ্গল ফ্যানরা দাঁড়িয়ে কিন্তু বেতিয়ার জন্য হাততালি দিয়েছে রীতিমতো, মানে বেতিয়ার খেলা এতই পছন্দ হয়েছিল সবার। আর নাওরেমের কথা তো অবশ্যই বলতে হবে, মানে প্রথম দিন থেকেই, মানে লাজংয়ের হয়ে যখন, মানে ইন্ডিয়ান আইডলের হয়ে যখন খেলতো তখন তো, এই ইন্ডিয়ান আইডলের হয়ে যখন খেলতো তখন তো খুবই ভালো খেলতো, আর মোহনবাগানে এসো প্রথম দিন থেকেই ভালো পারফরমেন্স করছে, কিন্তু ওই বারবার বলেছি ওর মধ্যে একটা সেলফিশনেস ছিল যে নিজেই বল নিয়ে যাবে, নিজেই গোল করবে, কিন্তু সেই টেন্ডেন্সি থেকে কিন্তু ও বেরিয়ে আসছে। আর কালকে কিন্তু সুন্দর খেলছিল অসাধারণ, মানে কামালপ্রীতের তো ওকে কোনোভাবে আটকানোর মানে সুযোগ পাচ্ছিল না, মানে কামালপ্রীতকে সুন্দর ডচ করে নিয়ে বেরোচ্ছে, যখনই কামালপ্রীত ওকে ব্লক করতে নিজের মধ্যে একটা হালকা করে দুপায়ে 1-2 খেলে নিয়ে বেরিয়ে যাচ্ছে, তো খুব, মানে কামালপ্রীতকে মোটামুটি বলতে গেলে মানে নর্মাল ভাষায় আমরা যেমন বলি নাচিয়ে রেখে দিয়েছিল নাওরেম কামালপ্রীতকে। দুপায়ে হালকা করে টানছে, পুরো সাইড লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে, তারপরে ব্যাক লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর যেটা অ্যাসিস্ট করলো সেটাও কিছু বলারই নেই, দুবার টানলো কামালপ্রীতকে, দুবার টেনে যখন একদম বল বেরিয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু রাখলো ক্রসটা একদম পারফেক্ট পিন পয়েন্ট ক্রস পুরো। আর একদম বেইতিয়ার মাথায়, সেখান থেকে একটা সুন্দর হেড বেইতিয়ার গোলে, এবং বেইতিয়া কিন্তু ইন্টারভিউ তো বলেছে মানে খেলা শেষ হওয়ার পরে যে ও জীবনে প্রথমবার হেডে গোল করলো, এর আগে কখনো ও হেডে গোল করেনি। আর ওই গোলটা কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্সিভ ল্যাপ বলা যায়, কারণ বেইতিয়ার সাথে আরেকজনও ছিল, কে ছিল আমার ঠিক খেয়াল নেই, সম্ভবত ওটা বাবা দিওয়ালা ছিল, যে মানে গোলকিপারের কাছাকাছি ছিল, আর মানে বেইতিয়া ছিল ওর চারিদিকে, যদি এরকম রাউন্ড করে দেওয়া যায় ইস্ট বেঙ্গলের কোনো ডিফেন্ডার হবে না, বেইতিয়া বাবা দিওয়ালা দুজনেরই আশেপাশে কেউ ছিল না, দুজনের যে কোনো কাজ, যে কোনো কারো কাছেই যদি বলটা যেত যে কেউ গোল করে দিত, কারণ পুরো মনে হচ্ছে মানে ইস্ট বেঙ্গল ডিফেন্ডার কিন্তু ছিল দুজন নাওরেমের দিকে, দুজন গোলের সামনে, আর এখানে দুজন পুরো ফ্রি দাঁড়িয়ে আছে, আর ডিফেন্সিভ ল্যাপস তো বলাই যায়, তবে প্রথম গোলটা আমি বলবো পুরোপুরি নাওরেমের ক্রেডিট, পুরোপুরি দুবার টেনে নিয়ে অত সুন্দর যে ক্রসটা দিল পুরোপুরি নাওরেমের ক্রেডিট, মানে একদম কর্নার লাইনে পড়ে গেছে সেই জায়গা থেকে বলটা তুলে দিয়েছিল, একদম পিন পয়েন্ট ক্রস।
তো ফার্স্ট হাফে তো এরকমই চলছিল, আর ফার্স্ট হাফটা মোহনবাগানই বেশি অ্যাটাক করেছে। ইস্ট বেঙ্গল খুব কমই সুযোগ পেয়েছে, গোল হওয়ার পর একটা পিন্টু মাহাতো একটা ভালো সুযোগ পেয়েছিল কিন্তু ওটা বাইরে মারে, তো না হলে ওটাও গোল হয়ে যেতে পারতো, যেটা পড়ে গেল। ওটা ছিল মেহতাব, পড়ে গেল মেহতাব সিং, তারপরে পিন্টু ছিল সাইডে কিন্তু ও বাইরে মারলো। ওটা ছিল ইয়ে কাসিম ছিল, পিন্টু ওই সাইডে কাসিম ছিল। আচ্ছা, কাসিম আবার ওই সাইড দিয়ে মারতে গেল, যেটা বলছি ওটা গেল পড়ে গেছিল, পড়ে গিয়ে মেহতাব সিং আবার পা চালালো কিন্তু ড্যানিয়াল সাইডে একদম গোল লাইন সেভ দিল। ওদিকে পেয়েছিল কাসিম, কাসিম কিন্তু ওটা একটু বুদ্ধি করে যে বাইরে টেনে মারতো, ওটা কিন্তু ফিনিশ করতে পারতো, কিন্তু কাসিম ওই জায়গা দিয়ে ক্রস দিতে যায়, মাঝখানে কোলারও দাঁড়িয়ে ছিল, তখন মাথায় ব্যান্ডেজ বেঁধে কোলারও মাথায় পায় না বলটা এবং বলটা বেরিয়ে যায়। ওটা কিন্তু মানে ফার্স্ট হাফে আমার মনে হয় সবচেয়ে ইজি চান্স ছিল ওইটা, একটু মাথা ঠান্ডা রাখলে ওটা কিন্তু গোল হতে পারতো, আর ওখানে কিন্তু ডার্বিটা আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারতো। ফার্স্ট হাফে যদি একটা একটা গোল হতো সেকেন্ড হাফ আরো বেশি উত্তেজনাপূর্ণ হতো। আর দুজনের কথা অবশ্যই বলতে হবে, সেটা হলো আশুতোষ মেহতা আর হচ্ছে অভিষেক আম্বেকার, মোহনবাগানের আশুতোষ মেহতা, ইস্ট বেঙ্গলের অভিষেক, দুজনে কিন্তু রাইট ব্যাক এবং লেফট ব্যাকে যারা যখন ছিল দুজনে মানে পুরোপুরি, তো অভিষেক আম্বেকার খুব সুন্দর ওভারল্যাপিং করছিল, অ্যাটাকিং অ্যাটাকগুলো তৈরি করছিল বাঁদিক থেকে, আর ওদিক থেকে আশুতোষ মেহতা কিন্তু খুব ভালো খেলছিল, মানে একদম ইয়ের ম্যাচ থেকে, মানে ইন্ডিয়ান অ্যারোসের ম্যাচেও আশুতোষ মেহতা খুব ভালো খেলেছে। কালকের ম্যাচটা আশুতোষ মেহতার জন্য আর কি অতটা ভালো মোহনবাগান খেলতে পেরেছিল, আর কালকেও আশুতোষ মেহতা অসাধারণ, আর অভিষেক আম্বেকার কথা বললো, মানে ইস্ট বেঙ্গলের কয়েকজন যে ভালো খেলেছে অভিষেক আম্বেকার তার মধ্যে একজন, সবার নজর কেড়েছে আর কি অভিষেক আম্বেকার, এতটাই ভালো খেলেছে। কিন্তু ইস্ট বেঙ্গলের সত্যি কথা বলতে মাঝমাঠ কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা, মানে ওই কাসিম যেইটুকু ব্লক করছিল করে ওইটুকুনি বাস একটা দুটো পাস দিচ্ছিল, আর ডিকা সত্যি অফ ফর্ম আছে, সেট পিসগুলো নিচ্ছিল, যদি মানে একদম পুরনো যদি ডিকাকে আমরা দেখতাম, মানে আগে যদি 10টা কর্নার বা ফ্রিকিক করতো তার মধ্যে 9টা একদম পিন পয়েন্ট হতো, এখন সেই অ্যাকুরেসিটাই 10টায় 5টা হয়ে গেছে। তো ফার্স্ট হাফ কিন্তু পুরোপুরি বলতে গেলে মোহনবাগান খেলেছে, ইস্ট বেঙ্গলের কিছু মোমেন্টস এসেছিল যেগুলো বললাম, কিন্তু মোটামুটি কিন্তু মোহনবাগানই পুরোপুরি খেলে গেছে ফার্স্ট হাফটা। তো ফার্স্ট হাফে একদম লাস্টের দিকে কিছু চান্স ক্রিয়েট করেছিল যেগুলো ভয়ানক হয়ে উঠতে পারতো, কিন্তু সেইখানে ডিফেন্সে মানে ডিফেন্স ঠিকঠাক খেলে কিন্তু ওগুলো ক্লিয়ার করে দিয়েছে। তারপরে এবার সেকেন্ড হাফের খেলায় আসি, তো সেকেন্ড হাফের খেলাও কিন্তু একদম 1-0 থেকে শুরু হয়, মোহনবাগান আবার বিশাল কনফিডেন্স নিয়ে কিন্তু শুরু করে, মানে ফার্স্ট হাফে যে রিদিমটা ছিল সেকেন্ড হাফে কিন্তু সেই রিদিমটা নিয়েই মোহনবাগান আবার শুরু করে, আর আবার অ্যাটাক করতে শুরু করে, সেই অ্যাটাক করতে করতেই আবার গোলও চলে আসে, সেকেন্ড গোল 65 মিনিটের মাথায়, তো সেটাও একটা সেট পিস, বেইতিয়া মানে কর্নার, বেইতিয়ার কর্নার, আর যে গোলটা হয়েছে বাবা দিওয়ারা করেছে হেডে, তো অসাধারণ গোল বলতে হবে, কারণ একটাই কারণে, কারণ আমরা রোনাল্ডোর স্পট দেখি, এর আগে আমরা বাঙালি প্লেয়ারদের মধ্যে রহিম নবী স্পট দেখতাম, যে এক জায়গায় দাঁড়িয়ে অনেকটা স্পট করতে পারে, তো কালকে আমরা তো মাঠ থেকে কতটা স্পট করেছি আমরা বুঝতে পারিনি, তো আমি যখন এসে রিপ্লে দেখছি অ্যাপে, তো তখন দেখছি মানে অনেকটাই অ্যাপ, মানে ডিকা ওর পাশে ছিল, ডিকা লাফিয়ে ওর এরকম কাঁধেরও নিচে, সেখানে ও মানে ডিকার থেকে ছিল, ডিকার থেকে এতটা মতো লাফিয়ে ও সেই জায়গা থেকে ও হেডটা দিচ্ছে, তো ভিডিওতে ওটা দেখতে হয়, মানে গোলের ভিডিওতে যখন স্লো মোশনটা আছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, সবাই অন্য লেভেলে, বাবাদিওয়ালা কতটা উপরে দেখতে পাবে ওখানে, তো সেইখান থেকে কিন্তু ওটা সত্যি অসাধারণ একটা স্পট, আর বাবাদিওয়ালাটাও কিন্তু সুন্দর, মানে জোরে হেড করতে যায়নি, একদম সুন্দর প্লেস করেছে, আর ওটা গোলকিপারের কিছু করার ছিল না, যদি মানে ওর লেভেলে বা ওর হাইটের যদি কোনো প্লেয়ার ডিফেন্ডার থাকতো সেটা তাহলে আটকানো গেলেও যেতে পারতো, কিন্তু ওই অসাধারণ একটা স্পট, আর অসাধারণ মোহনবাগান কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ ছিল যে প্লেয়ারদের হাইট, যেমন ড্যানিয়াল সাইরাস ওখানে আছে, ড্যানিয়াল সাইরাসকে মার্তিক রেসপিকে নিতেই হবে, একমাত্র লম্বা প্লেয়ার মার্তিক রেসপিকে নিতেই হবে, তো এখানে কিন্তু বাবা দিওয়ারাকে একটা শর্ট প্লেয়ারকেই নিতে হবে, কিচ্ছু করার নেই সেখানে, না এটা এটা একটা যেটা যেটা পজিটিভ পয়েন্ট যে ড্যানিয়াল সাইরাস, আর ড্যানিয়াল সাইরাসের কথা তো আমরা বলতেই ভুলে যাই, তো ড্যানিয়াল সাইরাস কিন্তু কালকে অনবদ্য পারফরমেন্স করেছে, মানে যেটা আমরা বলি প্রথম দিকে ওকে মনে হচ্ছিল ধর এ চলবে না, একে কি কেন হচ্ছে, মানে হাড় বেন্ড করে খেলে এরকম মনে হচ্ছিল, কিন্তু এখন পুরো ফুল ডেডিকেশন দিয়ে, কালকেও কিন্তু অসা খুব ভালো ডিফেন্স করছে, মানে ইস্ট বেঙ্গলে দিয়ে আমরা বারবার বলেছি ইস্ট বেঙ্গলে একটা এরিয়াল বলার, মানে এরিয়াল বলে খেলার একটা টেন্ডেন্সি আছে, তো মোহনবাগান যেটা কিন্তু পুরোপুরি পাসিং ফুটবলে ডিপেন্ডেন্ট, তো সেই জায়গাতে কিন্তু যত এরিয়াল বল করছিল ড্যানিয়াল সাইরাস একাই মাঝখানে দাঁড়িয়ে রয়েছে স্তম্ভের মতো, হেডে আরামসে ক্লিয়ার করে দিচ্ছে, হেডে ক্লিয়ার করছে মানে হেড সেই 20-25 মিটার দূরে গিয়ে বল পড়ছে, আর এমনিও যেগুলো গ্রাউন্ডে ঢুকছিল যখনই কেউ ঢুকছিল, পিন্টু মাহাতো ঢুকছিল বা অন্য কেউ ঢুকতে আসছিল, ও কিন্তু সুন্দর করে ব্লক
ব্লক করছে, করে বলটা নিচ্ছে, নিয়ে আসতে করে বক্সের মানে বক্সের মধ্যে সুন্দর করে সাইডে চলে যাচ্ছে, গিয়ে পাস করে দিচ্ছে। তো এটা কিন্তু একটা মানে এক্সপিরিয়েন্স ডিফেন্ডারের একটা কিন্তু লক্ষণ। সাপোর্টার আর ড্যানিয়েল সাইডের কথা বলছো না কেন বুঝতে পারছি, কারণ নাওডেম জোসেফা বেতিয়া এতটাই ভালো খেলে দিয়েছে, ওর পারফরমেন্সটা ওভারলুক হয়ে যাচ্ছে। কিন্তু কালকে যদি দেখো কিন্তু পুরো দায়িত্ব নিয়ে, ডিফেন্সে পুরো দায়িত্ব নিয়ে কিন্তু ও খেলিয়েছে। ইস্ট বেঙ্গলের ডিফেন্সে ল্যাক আছে, যদিও কালকে মানে গোকুলামের সাথে যে ল্যাকগুলো ছিল তারা সেটা কিছুটা হলেও মেকআপ মানে করেছিল, আগের দিনের তুলনায় কিছুটা মেকআপ করেছিল, কিন্তু তাও ল্যাক আছে। আর মাঝ মাঠ তো কিচ্ছু নেই সত্যি কথা বলতে। কিন্তু 65 মিনিটের পরে যখন পিন্টু মাহাতাকে তুলে এডমন্ডকে নামালো হলো, তখন একটা চেঞ্জ হয়েছিল সেটা বলতে আমরা ভুলে গেছি, যেটা হলো এই 65 মিনিটে গোলটা আগে কিন্তু আশুতোষ মেহতাকে তুলে, হয়তো কিছু ইঞ্জুরি হয়েছিল ওই জন্য আশুতোষ মেহতাকে তুলে কিন্তু গুডউইনকে নামানো হয়। আর তারপরে ইস্ট বেঙ্গলের যেটা ম্যাচ চেঞ্জিং আর কি মোমেন্ট যেটা বলা যায় সেটা হলো পিন্টু মাহাতো যে খুবই স্ট্রাগল করছে, পিন্টু চেষ্টা করছে না এরকম নয়, পিন্টু চেষ্টা প্রচুর করছিল কিন্তু কি জানি ওর মনে হয় মানে নয় অফ ফর্ম, নয়তো খুব একটা মানে কনফিডেন্স নেই, এই জন্য হয়তো খেলতে পারছে না নিজে, মানে পিন্টুকে আমরা যেরকম জানি সেরকম পিন্টু খেলতে পারছে না। তো সেই জায়গায় কিন্তু একটা নতুন প্লেয়ার, 20 বছরের প্লেয়ার বেঙ্গালুরু এফসি রিজার্ভ টিমের এডমান্ড লালিন্ডিগাকে নামালো হলো, আর নামিয়ে কিন্তু একটা মানে পুরো পজিটিভ অ্যাটমসফিয়ার তৈরি করে দিল, নেমেই একখানা মানে পিছনে কাট করলো যেটাকে ক্রফ টার্ন বলে আর কি, পিছনে কাট করলো, কাট করে ওটা কর্নার পেলো, আর কর্নার পেয়েই কিন্তু পুরো গ্যালারিকে মানে চাগিয়ে তুললো। সেখানেই গ্যালারি এতটাই চিল্লে উঠলো যে মনে হলো প্লেয়ারদের মধ্যেও যেন একটা পজিটিভ অ্যাটিটিউড চলে এসেছে, একটা মোটিভেশন চলে এসেছে, সেই জায়গা থেকেই কিন্তু ইস্ট বেঙ্গলের খেলাটা ঘোরে। আর ও 5 মিনিট মতো মাঠে ছিল, সেই 5 মিনিটে কিন্তু অসাধারণ, ও যেটা বললো যে ক্রুয়েফ টার্ন, এটা ছাড়াও কিন্তু আরেকটা টার্ন করেছিল যেটা খুব সম্ভবত বাদিকে খেয়েছিল, ধানাচান্দ্র ছিল, ওকে দেখালো যে বলটা নিয়ে বেরোবে, যেই ও পড়ে গেলো আস্তে করে বলটা নিয়ে ঢুকে গেলো ভেতর দিকে। তো এটা এগুলো কিন্তু মানে ছোট্ট ছোট্ট টাচে কিন্তু, আর তারপরেই একটা বল হয় মানে কর্নার থেকে আসে যেখানে ও মারতে যায় গঞ্জালেসের সাথে, আওয়াজটা যেটা হয়েছিল আমি তো ভেবেছি মানে আমরা সবাই ভেবেছি হয়তো পা ভেঙে গেছে, কিন্তু তারপরেই ও একটা বল পায় এবং ওই পা নিয়ে মানে ইনজিওর্ড পা নিয়ে যে স্প্রিন্টটা নিয়েছিল অসাধারণ, সেখান থেকে একটা থ্রু পাস, আর থ্রু পাসে কিন্তু মার্কোস গোল করে। তো মানে পাস মানে পুরো মার্কোসকে সাজিয়ে দেওয়া থ্রু পাস, আর থ্রু পাসটা যদি দেখো পুরো ডিফেন্স চেরা পাস ছিল, পুরো মার্কোসকে একদম সাজিয়ে দেয়, আর ওই গোলটা যদি মিস করতো আর কিছু বলার নেই, মানে একদম ইজি চান, শুধু একটা সাইডে মারতে হয়েছে, মানে শুধু সামনে গোলকিপার ছিল তো ওটা ফিনিশ করে, আর ওটা পুরোপুরি মানে প্রথম গোলটা যেমন বললাম পুরোপুরি নাওরেমের ক্রেডিট, ওই গোলটা পুরোপুরি এডমান্ডের ক্রেডিট। তো এই ওই গোলটা হয়ে যাওয়ার পরে কিন্তু ইস্ট বেঙ্গল টিম কিছুটা মানে পুরোটাই চেগে ওঠে, আর তারপরে ঘন ঘন অ্যাটাক করতে থাকে। মানে কিন্তু এই গোলটার পরেই যে কিন্তু এই পজিটিভ অ্যাটিটিউডটা নিয়ে এসেছিল, চেঞ্জ করে নিতে হয় কারণ হাঁটুতে খুবই ভালো চোট হয়েছিল। আর ওকে আর এটার সাথে ওর আপডেটটা দিয়ে দিই, ওর ফার্স্ট গ্রেড খুব সম্ভবত টিআর হয়েছে লিগামেন্টার, আর খুব সম্ভবত 15-20 দিনের জন্য মাঠের বাইরে। ওই বললো না মানে চাম তৈরি করে দিয়েছিল, চাগিয়ে দিয়েছিল টিমটাকে, তো ওই চাগানোতেই কিন্তু পুরো টিমটা মানে মানে যতক্ষণ মানে তারা 65 মিনিট আগে অব্দি একটু হলো ডিফেন্সিভ দেখছে, কিন্তু তারপরে পুরো টিমটা অ্যাটাকে উঠে আসে, মানে পুরোপুরি মন মান হাফে তারপরে আর খেলা হচ্ছে। তো তখন কিন্তু অ্যাটাক করতে থাকে, ঘন ঘন অ্যাটাক করতে থাকে, আর সেই মুহূর্তে জুয়ান মেরার একটা শট লাগে হচ্ছে পোস্টে, ওটা যদি গোল হতো তাহলে কিন্তু আর মতো শট, মানে ওই জায়গাটায় মনে হয়েছিল যেন পুরো পজ করে দেওয়া হয়েছে খেলা, সবাই বল দেখছে, গিয়ে বারে লাগলো, পুরো বার কাঁপিয়ে বলটা বেরিয়ে গেল, ওই জায়গাটা জুয়ান মেরা মাথা ফাতা ধরে বসে পড়েছে। এতক্ষণ তো জুয়ান মেরার কথাই বলিনি, জুয়ান মেরার যতই প্রশংসা করা যাক তত কমই হবে, মানে জুয়ান মেরা পুরো দায়িত্ব নিয়ে নিচ থেকে ওপর অব্দি মাঝখানে স্প্রিন্ট করে মনে হচ্ছে যেন মানে মানে আলাদাই কনফিডেন্স, জুয়ান মেরা প্লেয়ারটা আলাদাই কনফিডেন্স, যে কোনো জায়গা থেকে বল বাড়িয়ে দিচ্ছে, নিজে স্প্রিন্ট করে বেরোচ্ছে। জুয়ান মেরার কথাটা কিছুই বলিনি, তো জুয়ান মেরার কথা এখনই শোনো। তারপরে কিন্তু জুয়ান মেরা অনেকগুলো ভালো ভালো ক্রসও বাড়িয়েছিল, আর একটা ক্রস যেটা হলো ডিকার ছিল বোধ হয়, ওই ক্রসটা ডিকার ছিল লেফট উইং থেকে, ওই ক্রসটাও কিন্তু হেডে লাগিয়েছিল মার্তি ক্রেসপি, কিন্তু ওটাও পোস্টে লাগে, ওটাও পোস্টে লাগে, পরপর কিন্তু দুটো পোস্টে লাগে। তো পরপর দুখানা বারে লাগে, বারে লেগে গেল, ওখানে কিন্তু ইস্ট বেঙ্গল একের পর এক অ্যাটাক করছিল। তারপরে চুলোভাকে নামানো হয়, তো চুলোভা আসে হচ্ছে
শেখ সাহিলের জায়গায়। তো চুলোবা আসার পরে কিন্তু মোহনবাগানের ডিফেন্স মোটামুটি আবার মানে যেই মেকআপটা ল্যাকটা তৈরি হয়েছিল সেটা কিন্তু মেকআপ হয়ে যায়, এবং লাস্ট পাঁচ মিনিট যেটা এক্সট্রা টাইম যদি পাঁচ মিনিট দিয়েছে তো সেইটা কিন্তু দুজনেই ফিফটি ফিফটি মতো খেলায়। তবে হ্যাঁ, আরেকটা কথা, যেটা শেখ সাহিলকে যখন তুলে নেওয়া হলো, শেখ সাহিলকে তুলে নেওয়ার পরেও কিন্তু মানে মোহনবাগানের মাঝমাঠটা কিন্তু ভেঙে যায়, কারণ তার আগেই হয়তো আগেই বলেছিলাম শেখ সাহিলের দিকে হয়তো কেউ নজর দিচ্ছ না, সবাই ফ্যান গন্দালেস বলছো, কিন্তু শেখ সাহিলই কিন্তু মিডফিল্ডে আসল জায়গা, কারণ ও একটা ইয়াং প্লেয়ার, যথেষ্ট ছুটে খেলে, ও কিন্তু পুরো মিডফিল্ডটাই কিন্তু শেখ সাহিলই ধরে রেখেছে। কারণ যদি মোহনবাগানের মাঝমাঠ দেখায়, যেটা যারা রেগুলার খেলা দেখো হয়তো লক্ষ্য করবে, শেখ সাহিল আর হচ্ছে বেইতিয়া এদের দুজনের মধ্যে কিন্তু একটা মানে প্রচণ্ড ভালো রকমের আন্ডারস্ট্যান্ডিং, কারণ দুজনের মধ্যে দুজন দুজনকে খুব সুন্দর বল সাপ্লাই করে। তো যদি এগেনস্ট কোনো টিমকে যদি মাঝমাঠে যদি ধরে রাখতাম, তাহলে কিন্তু ওই দুজনের ওই সাপ্লাই লাইনটাকে কাটতে হবে, যেটা কালকে ইস্ট বেঙ্গল টিম করতে পারেনি। ওদের দুজনের মধ্যে সাপ্লাইটা এত সুন্দর হচ্ছিল যে পুরো মাঝমাঠটা ওদের হাতে, আর ওদিকে বাঁ দিকে ছিল হচ্ছে নাড়ে, তো তিনজন খুব সুন্দর মাঝমাঠটাকে ধরে রেখে খেলেছে। কিন্তু যদি ওই সাপ্লাই লাইনটা কেটে দিতে পারতো বেইতিয়া সাহিলের মধ্যে, তাহলে হয়তো ইস্ট বেঙ্গল প্রথম দিক থেকে হয়তো ম্যাচে থাকতে পারতো। তো সেই জায়গা থেকে তো কিছুটা হলেও স্ট্র্যাটেজির অভাব ছিল, সেটা প্লেয়ারদেরও হতে পারে বা কোচেরও স্ট্র্যাটেজি হতে পারে। আরেকজনের কথা বলবো, যার কথা আমরা তো রেগুলার বলে আসি অসাধারণ পারফরমেন্স করছে, শঙ্কর রায়। তো সেই শঙ্কর রায় কালকে কিন্তু একটু নার্ভাস লাগছিল, কারণ ডার্বি, একদম ইয়ং গোলকিপার, তো এক্সপিরিয়েন্সও অভাব কম, তো সেই জন্য একটু ফাম্বল করছিল, একটু গ্রিপিংয়ের প্রবলেম হচ্ছিল, বল বেরিয়ে যাচ্ছিল। তো খেলা যেটা একদম গিয়ে এরম ভাই মেরে দিল, কিন্তু ওই যেটা বলছিলাম, যেটা শুয়ে পড়ে ইয়ে মেরেছে ওটাই কিন্তু এরম মেরে দিল, ওটা কিন্তু গোল হয়ে যেতে পারতো, ওটা কিন্তু শঙ্কর রায়েরই ভুলে তালে হতো। শঙ্কর রায় এখনও ইয়াং প্লেয়ার, আরও কিছুদিন গেলে আরও এক্সপিরিয়েন্স হলে, ডার্বি আরও একটু এক্সপিরিয়েন্স হলে কিন্তু আরও অসাধারণ গোলকিপার হবে আমার মনে হয়। কিন্তু কালকে একটুখানি শঙ্কর রায় মানে টলবল ছিল বলতে গেলে, কালকে মানে উত্তেজনা একদম 100% উত্তেজনা বলতে গেলে। তোমরা যারা রিভিউ দেখেছো তারা সবাই দেখেছো, প্রত্যেক মানে প্রত্যেকটা ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সাপোর্টার কিন্তু বলেছে যে পয়সা উসুল খেলা। হ্যাঁ, সবাই বলেছে কালকে একদম পয়সা উসুল খেলা। তো এই মোটামুটি রিভিউ ছিল, লাস্ট একবার বলে দিই, মোহনবাগানের হয়ে সবচেয়ে বেস্ট ছিল হলো জোসেফা বেতিয়া, ওদিকে হলো নাওডেম, তারপরে ড্যানিয়াল সাইরাস আমার মনে হয়েছে, আর ইস্ট বেঙ্গলের দিক থেকে বেস্ট তো পুরো ম্যাচ দেখতে গেলে জুয়ান মেরা, অবশ্যই জুয়ান মেরাকে নিয়ে কোনো কথা হবে না। আমরা মাঠে বসে খেলা দেখেছি, যেইটুকুনি বুঝেছি, যেইটুকু আমাদের মনে হয়েছে, যার যার খেলা ভালো লেগেছে তো সেটাই আমরা বলেছি, আমাদের তরফ থেকে হতে পারে সামান্য ভুল ত্রুটি হতেই পারে, কিছু যদি মিস হয়ে যায় সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমরা এটা মিস করলাম, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমাদের কার খেলা ভালো লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, রেগুলার এরকম ভিডিও পাওয়ার জন্য নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য, আর এখনের জন্য টাটা টাটা।